ছেলেরা যারা চুল করেছে লাল লাল রে, ছেলেরা যারা চুল করেছে লাল লাল রে, আর কবরেতে তুলবে তাদের পিঠের ছাল রে। ইয়াং ছেলেরা আমার একটা গজল শুনলে খুব রেগে যায়, কিন্তু রাগের কিছু নেই। আমার লেখক লিখছে, ওরে যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। আমার দাদা ভাইরা আরো একটি ছোট্ট লেখা বলছে, আমার আমার দাদা আরো একটি লেখা গাইতে বলেছে, শোনাবো। ইয়াং ছেলেরা আমার একটা গজল শুনে খুব রেগে যায়, কিন্তু রাগের কিছু নেই। আমার লেখক লিখছে, ছেলেরা যারা চুল করেছে লাল লাল রে, ছেলেরা যারা চুল করেছে লাল লাল রে, আর কবরেতে তুলবে তাদের পিঠের ছাল রে। ওরে কবরেতে তুলবে তাদের পিঠের ছাল রে। শুনলে শুনলে ছেলেদের জন্য একদম একটুখানি লেখা আমি আমি হ্যাঁ হ্যাঁ মেয়েদের জন্য একটি লেখা গিয়ে শোনাবো, শুনবে শুনবে আমার আমার ইয়াং ছেলেরা বলেছে যে দাদা আমরা লাল লাল চুল করি আমাদের জন্যে, আর আমার মা বোনেরা অনেক ভুল করে, আমার মায়েরা অনেক সময় অনেক ভুল করে। শুনবে শুনবে ছোট্ট লেখা, ছেলেরা অনেক ভুল করে বড় করে। আচ্ছা দুজনকে মিলিয়ে বলি, আমার মেয়েদের জন্য একটা বড় করে। ওরে যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। ওরে আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। ওরে যে ছেলেরা পেশাব করে পানি নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। ছেলেরা ভুল করে, দেখবেন রাস্তাঘাটে অনেক সময় ছেলেরা পেশাব লাগলে কোনো গাছের ধারে দেয়ালের ধারে দাঁড়িয়ে কিংবা বসে পেশাব করলো কিন্তু পানি নেয় না। আল্লাহ বলে যারা না পা খালে ঘুরে তাদের জন্য জান্নাতে কোনো জায়গা হবে না। আমার মায়েরা আমার বোনেরা দেখবেন আজান হলে অনেকে মাথায় কাপড় দেয় না, যে মায়েরা যে মেয়েরা আজানের সময় মাথার চুল খুলে রাখে তাদের কি হবে, তারাও অনেক ভুল করে, তাদের কি হবে। ও কো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, ও কো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আর বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজা খোর, যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। ওরে আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। শুনলে শুনলে ছোট্ট লেখা ভালো লেগেছে তো? আপনারা ভিডিও করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং যদি আপনারা চান আমাদের চ্যানেলে গজল আপনারা পাঠাতে, আমাদের চ্যানেলে যদি গজল আপনারা পাঠাতে চান তাহলে
আমার ফেসবুক আইডি লিংক ডেসক্রিপশনে দেয়া আছে বা আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এসকে হাসি, তো ওখানে গিয়ে যোগাযোগ করতে পারে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।